গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 7:10। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কদিন ধরে তুষার 9:30-10টায় অফিস যাচ্ছিলো, তো গতকাল রাত্রে আমাকে বলে দিয়েছিলো আজ সকালে ও 8:30 বেরোবে। সেই জন্য আমি ঘুম থেকে যখন উঠলাম তখন 6টা বাজে, মানে 6টাতেই অ্যালার্ম দিয়েছিলাম। তো কটা বাজে তখন বলুন না, 5টা নাগাদ ঘুমটা হঠাৎ ভেঙে যায়। গতকাল তো একটা বিচ্ছিরি গরম ছিল, এখানে মেঘলা আকাশ ছিল কিন্তু কুমোট গরম ছিল। আর সিঙ্গুরে মা বলছিল যে প্রচুর রোদ বেরিয়েছে, গরমটাও তেমন বিশাল ছিল। গতকাল তো বৃষ্টি হয়নি কোথাও। তো 5টা নাগাদ হঠাৎ করে চোখ খুলে দেখি একটা ঝমঝম করে আওয়াজ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমরা তো এই জানালাটা রাতে খুলে শুই, যার জন্য ভীষণ ভালো লাগছে। এছাড়া একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, গরমটা আর বোঝাই যাচ্ছে না, বেশ কী বলবো, খুব ভালো লাগছে। তো তখনও তো একটু অন্ধকার অন্ধকার মতো, এমনিতেই 5টা বাজে, পুরোপুরি তো সকাল একদম হয়ে যায় না, তার মধ্যে মেঘলা আকাশ আর ওই বাইরেটা অন্ধকার লাগছে। তখন তো আমি উঠবো না, উঠে কী করবো 5টা বাজে। আমি ওই জন্য আবার শুয়ে পড়লাম 6টার সময় উঠবো বলে। তো 6টার সময় যখন উঠলাম তখন বৃষ্টি পড়েনি কিন্তু আকাশ পুরো অন্ধকার ছিল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো। আমি ফ্যানটা উঠে বন্ধ করলাম। এবার যেদিন যেদিন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা থাকে একটা করে সুতির বেডশিট নিয়ে শুই, বেডশিট নিয়ে শুই এই কারণে ঠান্ডা লাগলে ওটা একটু গায়ে দিই। অন্য আর কী গায়ে দেবো, হালকা রকম পাতলা কিছু সেরকম নেই। তো কালকে গরম ছিল বলে বেডশিটটা নিয়ে শুইনি, ঠান্ডা লাগছিলো বলে আমি ঘুম থেকে উঠে ফ্যানটা বন্ধ করে দিলাম। তুষার এমনি ঘুমাচ্ছিলো, ফ্যান চালানোর দরকার পড়েনি। তারপর তো আমি রান্নাঘরে গেলাম, রান্না টান্না বসালাম, ও একটু আগে ঘুম থেকে উঠলো যে ফ্রেশ হতে। আর আজকের এই যে ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে একটু পরে বৃষ্টি থেমে যাবে, আকাশ পরিষ্কার হয়ে যাবে, রোদ বেরিয়ে যাবে, তা কিন্তু না। আজকের এই ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাবটা কিন্তু সারাদিন থাকবে, যার জন্য ভীষণ ভালো লাগছে যে কালকে যে গরমটা ছিল আজকে সেটা নেই। দেখাচ্ছি আপনাদের আকাশের অবস্থা কি, দেখুন। তুষার এই 7:30-টার সময় ফিরলো, এখন 8টা বাজে। চার বিস্কুট নিয়ে বসেছি, একসাথে অনেকগুলো বিস্কুট নিয়ে খেতে বসেছি। বললো ঠিকই বলেছে, আমি 7:30-টায় ফিরেছি, দেরি হয়েছে একটা কারণেই, যে বালিগঞ্জে একটা কলিগ আর কি বাড়ি, মানে আমাদের অফিসের কলিগ, তো ও আজকে এসেছিল, একটা মেশিনের প্রবলেম করেছিল তো ওকে ডাকা হয়েছিলো, এসেছিলো। এবার যাবে কী করে ফিরে, সকালে এসছে কিসে বললো, উবেরে না কিসে এসছে জানি না, তো যাবে কী করে সেই প্রবলেম। তো আমি ঠিক আছে চলো বাইকে চলো, আমি দিয়ে আসছি ওকে, আবার ওই বালিগঞ্জে ছেড়ে দিয়ে এলাম। আস্তে আস্তে আমার 7:30-টার মতো ফিরে গেল। আর সকালে 8:30 বেরিয়েছিলাম না, সকালে 8:30 বেরিয়েছি, আরও তাড়াতাড়ি চলে আসতাম কিন্তু গেলাম, দেরি হয়ে গেল। যাই হোক এখন চা খেয়ে নি। আজকে তো সকালে ওই 10:30-11টা অবধি মানে বৃষ্টি হচ্ছিলো না, 10:30-11টা অবধি বৃষ্টি হয়েছে, তারপর সারাদিন আর বৃষ্টি হয়নি। দিকে তোমাদের অফিসের ওদিকে হয়েছে? অল্প হয়েছে, 11:00 পরে হয়েছে, 11:00 থেকে ছেড়ে গেছে। এখানে মোটামুটি 11:00 অবধি বৃষ্টি হয়েছিল, লাস্ট বৃষ্টিটা 11:00 সময় হয়েছে, তখন বেশ ঝমঝম করে ভালো হয়েছিল। তো তারপর বৃষ্টি আর পড়েনি কিন্তু সারাদিন আর রোদ বেরোয়নি, আকাশ একদম মেঘলা, খুব সুন্দর একটা আবহাওয়া ছিল আজকে।
চিকেনের তরকারি হয়ে গেছে। 9:30 বেজে গেছে, তরকারি তো হয়ে গেল, দুপুরের ডাল আছে, এখন একটু ঢেঁড়স ভাজা করব, আর একটা বার্গার একটু ভাত বসিয়ে দেবো, হয়ে যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।